আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কারির রেসিপি এর জন্য আমি প্রথমে একটি হাড়িতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আর এই পেঁয়াজটা আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে বেরস্তা করে বা একদম ব্রাউন টাইপের না তার থেকে একটু কম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা আর দুই টেবিল চামচ পরিমাণে রসুন এটা ব্লেন্ডার করে নিয়েছি ওইটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মানে আর কি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা আপনাদের মানে নিজেদের মুখে স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন আমি এখানে আমার যেরকম ঝাল পছন্দ আমি ওইভাবে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে এটা ভুনা করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আবার পানি পানি দিয়ে দিয়ে আমি এটা খুব ভালোভাবে ভুনিয়ে নিব এই যে তেল দিয়ে খুব ভালোভাবে ভুনিয়ে নিতে হবে তারপরে যখন আবার পানিটা শুকিয়ে আসবে তখন আবার একটুখানি পানি দিয়ে দেন আবার হচ্ছে একটু ভালোভাবে ভুনিয়ে নিতে হবে এরকম করে দুই তিনবার একদম খুব ভালোভাবে মশলাটা ভুনিয়ে নিলে তাহলে তাহলে চিকেন কারিটা অনেক বেশি টেস্টি হবে এই যে খুব ভালোভাবে আমি পানি দিয়ে দিয়ে ভুনিয়ে নিয়েছি তো ভুনা হয়ে গিয়েছে এখন আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি পিসগুলো দিয়ে দিতে হবে আর হচ্ছে একটু একটু করে নেড়ে দিতে হবে এভাবে করে আমি আস্তে আস্তে চিকেনের সব পিসগুলো দিয়ে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা এলাচ কালো এলাচ আর হচ্ছে তেজপাতা এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আর আমি অনেকগুলো মশলা নাম জানি না সরি এই জন্য হচ্ছে আমি সব কিছু খুব ভালোভাবে বলতে পারছি না বাট ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওটা দেখে আপনারা ওইভাবে দিয়ে নিতে পারেন তারপরে আমি এখানে আবার খুব সুন্দরভাবে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চড়ে নাড়তে নাড়তে এখানে মানে মাংস দিয়ে একটু একটু করে পানি বের হবে মাংসের ভিতরে তো অবশ্যই পানি আছে ওটা যখন বের হয়ে যাবে তখন আমি এখানে পানি দিয়ে আবার তারপরে হচ্ছে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে একটু পরে উঠিয়ে এটা আবার একটু চাড়া দিয়ে দিতে হবে আর এখানে আমি জিরা পাউডার করা ছিল ওটা জাস্ট একটু তেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি যেটাই বলেন ওভাবে আমি একটু ভেজে তারপরে হচ্ছে এই মাংসের ভিতরে দিয়ে দিব দিয়ে তারপরে আবার এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে যে অনেক সুন্দর একটু পরে কালার হয়ে যাবে মানে পানিটা টেনে যাবে তখন অনেক সুন্দর একটা কালার দেখতে লাগবে এ তো এখন জিরার পাউডারগুলো দিয়ে দিয়েছি ভাজা জিরার পাউডারগুলো দিয়ে তারপরে হচ্ছে এই যে অলমোস্ট আমার রান্না হয়ে গিয়েছে আমার মানে আর কি আম্মুর আমি আম্মুর চ্যানেলে আজকে ভয়েস কভার করছি এই জন্য মানে ভালোভাবে আমি আর কি বলতে পারতেছি না যে কি কি দিয়েছি মানে জাস্ট ভিডিওতে দেখছি আর আমি জাস্ট বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই আর কি যাই হোক এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম